যে বলা হয়েছে ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আল্লাহকে ভয় করুন। এই লোকগুলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب, صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم, قال النبي صلى الله تعالى عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال عليه الصلاة والسلام. شمانيتو ভিউয়ার্স, আজ অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি, যে কথাটি না বললেই নয়। ইদানিং কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে পবিত্র মাজার শরীফগুলো নিয়ে এবং বিভিন্ন সুফি সাধকদের আস্তানা, খানকা, আমাদের আখড়াগুলা বিভিন্নভাবে তারা ধর্মের এবং ইমানের দোহাই দিয়ে, ইসলামের দোহাই দিয়ে বিভিন্ন কাপুরুষোচিত আচরণ করে অত্যন্ত জঘন্যতম বর্বর কায়দায় জাহেলিয়ত যুগের সেই নির্মম পন্থায় তারা মাজারাতগুলো ভাঙচুর করছে। এর সাথে সংশ্লিষ্ট যারা ছিল, মাজারাতের সাথে যারা সম্পৃক্ত, এই সমস্ত মানুষদেরকে তারা অত্যাচার নিপীড়ন করে অনেককে আহত এবং নিহত পর্যন্ত করেছে। তো এই সমস্ত প্রত্যেকটা বিষয়ে আমরা যখন দৃষ্টিপাত করি, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা প্রকৃত সত্যিকারের ইসলাম আমাদের মাঝে উপস্থিত করেছেন, এটা সর্বজন স্বীকৃত। এই উপমহাদেশের মধ্যে কোনো নবীগণ, কোনো সাহাবায়ে কেরাম সরাসরি ইসলাম প্রচার করেনি। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর সাহাবায়ে কেরামের মধ্যে যত সম্বন্ধ আমরা ইতিহাস ঘেঁটে জানতে পারি, যে খুব কম সংখ্যক, অল্প সংখ্যকই আমাদের এই উপমহাদেশের মধ্যে তারা আসতে পেরেছে, তাও তাবেইন, তবে তাবেইনদের পর্যায়ে। সরাসরি সাহাবায়ে কেরামের আসার ইতিহাস আমরা খুবই কমই পাই। তদুপরি আমাদের এই উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেছে, একেবারে তীক্ষ্ণভাবে অকপটে সকলেই স্বীকার করবে যে আমাদের পূর্বপুরুষদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে অবস্থানের জন্য যাদের অনবদ্য পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম, যুদ্ধ জেহাদ ছিল, তারা সকলেই ছিলেন আউলিয়ায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এদের মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী, শাহপরান ইয়ামিনী থেকে শুরু করে 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, একেবারে রাজশাহী থেকে শুরু করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই যেখানে বাংলাদেশের আউলিয়া কেরামের মাজারাত নাই, যাদের অবদান নাই, যাদের ওই সমস্ত এলাকা তারা বিজিত হয়েছেন যুদ্ধ জেহাদের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে। এবং এই বিষয়গুলো এত স্বীকৃত যে ইতিহাস পাঠ করলেই আমরা সহজেই অনুমেয় হয়। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, যারা কোরআন সুন্নার দোহাই দিয়ে, বিশেষ করে ইসলামের সঠিক রূপরেখার দোহাই দিয়ে যারা মাজারাত ভাঙার জন্য মানুষকে উস্কানি দিচ্ছে, উৎসাহ দিচ্ছে, এটা কখনোই কোরআন সুন্নার সমচিন নয় এবং কোরআন সুন্নার পন্থার বিপরীত এছাড়া আর অন্য কিছু নয়। কারণ পবিত্র কোরআনুল করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে আয়াতে করিমা তেলাওয়াত হয়েছে, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনসমূহকে যারা তাজিম করার জন্য, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনাবলীর তাজিম করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, এটা যারা করবে এটা কী হবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাদের অন্তরের ভিতরে যে তাকওয়া, এই অন্তরের তাকওয়াটা এটা প্রবৃদ্ধি করবে, এই তাকওয়াটাকে বৃদ্ধি করবে এবং তাকওয়া অর্জনের একটা মাধ্যম হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলোকে সম্মান করা। এই নিদর্শনাবলীর মধ্যে, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই বিষয়ে
অনেক বিষয়ে আলোকপাত রয়েছে, আজকে আমি সেই দিকে যাব না, শুধু এতটুকুই বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের মধ্যে সর্বপ্রথম নিদর্শন হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ, ইনসান। আর এই ইনসানের মধ্যে সকল ইনসান নয়, ইনসানে কামেল যারা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান আস্থা এনে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এবং বিশ্বাস ইয়াকিন এনে নবীজিকে সম্পূর্ণরূপে ভালোবেসে, কোনো কন্ডিশন ছাড়া ভালোবেসে তারা ঈমানদার হয়েছে, ওই সমস্ত মুমিন তারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে এক নম্বর নিদর্শন। কারণ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই মাখলুকাতের জন্য, মানুষের জন্য, এমনকি নবী রাসূলদেরকেও পাঠিয়েছেন মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আজকে যারা মাজার ভাঙচুর করছে, এদেরকে আমি প্রশ্ন করতে চাই যে মাজারাত সাহেবে মাজার যিনি ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের সম্পর্কে আগে পরে সকলেই জানে, ওই সাহেবে মাজার তিনি অত্যন্ত অন্য কিছু না, সাধারণ মোমেন মুসলমানের চাইতে, এটা তো সর্বজন স্বীকৃত, তিনি একজন খাঁটি মোমেন বান্দা ছিলেন, এটা স্বীকৃত। আর এই জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যারা মুমিন আছে, যারা বিশ্বাসী আছে, যারা নবীজির প্রতি ভালোবেসে ঈমান এনে বিশ্বাস স্থাপন করেছে, যারা মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে এনেছে, যারা পৌত্তলিকতা মূর্তি পূজা ওই সমস্ত কুসংস্কারাচ্ছন্ন অবস্থান থেকে মানুষকে হেদায়তের পথে নিয়ে এসেছে, ওই সমস্ত মুমিনের ফেরাসত থেকে বেঁচে থাকতে বলেছেন, তাদের অভিশাপ থেকে, তাদের বদনজর থেকে বেঁচে থাকতে বলেছেন। কারণ ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। আমি আশা করছি অত্যন্ত এই বিষয়টা সুস্পষ্ট হয়। ইসলামের এমন কোনো বিধিবিধান নাই, এমন কোনো নীতি নাই যেখানে মুমিনদের, মুসলমানদের কবরস্থান মাজারকে ভেঙে চুরে সমান করে দিতে হবে, এমন কোনো নিদর্শন নাই। যারা বলছেন, যা হাদিস শরীফের উদ্ধৃতি টানছেন, আমি তাদেরকে আবারও বলবো, বিনয়ের সাথে বলবো, আপনারা ভালো করে হাদিসের ব্যাখ্যা পড়ুন, হাদিস শরীফটা কেন নাজিল হয়েছে এই শানে উরুদটা দেখেন, কোন সময়ের জন্য বলেছে সেই সময়টা দেখেন। আপনারা যারা বিজ্ঞ আলেম ওলামা আছেন, যারা উস্কে দিচ্ছেন, যাদের কথার মাধ্যমে সাধারণ মানুষরা পাপ কাজে লিপ্ত হচ্ছে, আল্লাহর নিদর্শনাবলী ধ্বংস করছে, আমি আপনাদেরকে বলছি আপনারাই তাদেরকে ফিরিয়ে আনুন, নতুবা আপনারা এদের জন্য জবাবদিহিতা আপনাদের করতে হবে। পাশাপাশি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেই সরকারের আওতাধীন থাকি না কেন, প্রত্যেকটা জনগণের নিরাপত্তা বিধান করা এটা সরকারের কর্তব্য। যে মাজারাতের সাথে যারা সংশ্লিষ্ট সুফি বলি দরবেশ, তাদের ভক্ত অনুসারীরা, এরা অবশ্যই এই বাংলাদেশের নাগরিক, এদের প্রত্যেকের রাইট আছে তাদের নাগরিকত্বের অধিকার নিয়ে কথা বলা। আপনারা আইনকে নিজের হাতে তুলে নিচ্ছেন, কোনো ব্যক্তি বিশেষের দোষটাকে পরিপূর্ণ একটা কওমের উপর চাপিয়ে দিচ্ছেন। আপনি কি ভুলে গেছেন কোরআনুল করিমের সেই আয়াতে করিমা, আল্লাহর নবীজির কাছে এই আয়াতে করিমা যখন এসেছে তখন তো এইভাবেই হয়েছিল, ইং জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু আন তুসিবু কওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমি ওলামায়ে কেরামকে বলতে চাই, সাধারণ মানুষকে যা বোঝানো হয় তারা তাই বুঝে, তাদেরকে যে উস্কানি দেওয়া হয় সেই উস্কানিতেই তারা ধাবিত হয়। আপনারা দিন দিন দেখতে পাচ্ছি উস্কানি দিচ্ছেন, পাশাপাশি আবার বলছেন যে নবীজির সাহাবিদের কোনো মাজারাত নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় কোনো মাজারাত নাই, সেখানে তো কোনো উঁচু উঁচু কবর নাই, সব সমান করে দিয়েছেন। এগুলো করেছেন যাদেরকে আপনারা মডেল মানেন, কোরআন সুন্নাকে বাদ দিয়ে এরা করেছে, কোরআন সুন্নার কোথাও এভাবে নাই। এর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে আগেও বড় বড় স্থাপনা ছিল, এটা যখন নজদীরা যখন ক্ষমতা আসলো তখন এগুলা ভেঙে মিসমার করে দিয়েছে, এই ইতিহাস আপনারা ভালো জানেন। এই ব্যাপারে আল্লাহর নবী যে আগেও হাদিস শরীফ বলেছেন, এমন কওমের ব্যাপারে যে কওমগুলো আসবে তারা সুন্নাহ তো বাদ দিবে, দিবে ইসলামকে বাদ দিয়ে দিবে, এবং নিজেদেরকে দাবি করবে খাঁটি মুসলমান, এবং নবীজির
সাহাবায়ে কেরামের আমলকে তারা তুচ্ছ মনে করবে। আপনারা সেই দলের অন্তর্ভুক্ত কিনা একটু খতিয়ে দেখুন। বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিয়াসিত্তার বিভিন্ন কিতাবে কিতাবুল ফেতানটা একটু দেখুন। এই বিষয়ে অসংখ্য হাদিস শরীফ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আগেই ভবিষ্যৎবাণী দিয়েছেন। হযরত আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, তিনি বললেন, আমরা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের পাশে বসেছিলাম, তখন আল্লাহর নবীজি কিছু জিনিস বণ্টন করে দিচ্ছিলেন। অন্য হাদিসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু স্বর্ণ পাঠিয়েছেন মাটি মিশ্রিত, সেগুলো নবীজি বিভিন্ন গোত্রের প্রধানদেরকে ভাগ করে দিচ্ছিলেন। এমত অবস্থায় ওই সময় একজন খাবিজ ঢুকে, যার নাম জুল খোয়াইসারা আত-তামিমি, সে আয়েশা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সাল্লামকে বললেন, ইদিল, এ আল্লাহর রসুল, আপনি ইনসাফ করুন। নাউজুবিল্লাহি মিন যালিক, কত বড় খাবিজ জালেম! আল্লাহর নবীজি আশ্চর্যজনিত হয়ে তিনি তাকে বললেন, ফাকালা ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, আমি যদি ইনসাফ না করি তাহলে এমন কে আছে ইনসাফ করার, আর আমি যদি ইনসাফ না করি তাহলে তুমি নিজেও ধ্বংস হয়ে যেতে, তুমি হালাক পেয়ে যেতে, আমি ইনসাফ কায়েমের জন্য এসেছি। অন্যত্র হাদিসে আছে একই ধরনের বিষয়, এই রেয়াতের অন্য বর্ণনায় এরকমই আছে যে বলা হয়েছে, ইত্তাকিল্লাহ ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আল্লাহকে ভয় করুন। এই লোকগুলা বুখারী শরীফের হাদিসের মধ্যে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইজিল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আদরিব উনকাহু, আমি তার গর্দানটা ফেলে দিই। আল্লাহ নবী যে দাহু, তাকে ছেড়ে দাও, তার এরকমও সাথী আছে যারা নামাজ পড়লে তোমরা ইয়াহতাকিরু সালাতাহু মা সালাতিহিম, তোমরা তোমাদের নিজেদের নামাজ, তোমাদের নিজেদের রোজা, তোমাদের ইবাদতগুলোকে তুচ্ছ মনে করবে যে তাদের ইবাদত বন্দেগী অনেক সুন্দর। তারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওয়া ইকরাউনাল কোরআন, তারা কোরআনুল করিম তেলাওয়াত করবে, লা ইউজাবিজু হানাজিরাহুম, এই কোরআনুল করিম তাদের হলকের ভিতরে যাবে না। আল্লাহ নবীজি তাদের ব্যাপারে বললেন, তারা দিন থেকে এমনিভাবে বেরিয়ে যাবে, ইয়ামরুকুনা, তারা দিন থেকে বেরিয়ে যাবে, এমনভাবে বেরিয়ে যাবে যেমনিভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায়, যেটা আর ফিরে আসে না, তারা ধর্ম থেকে এইভাবে বেরিয়ে যায়। অন্য আরেক হাদিসের মধ্যে সেম তাদের ব্যাপারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের একটা আলামত বলুন, সিমাহুম, তাদেরকে কীভাবে চিনব? দেখবে তাদের অধিকাংশ দেখবে যে মাথা মুন্ডানো থাকবে বেশি। এবং আরেক হাদিসের মধ্যে তাদের কিছু আলামত বর্ণনা করেছেন, তাদের দাড়িগুলা ঘন হবে, চোখগুলা ভিতরে হবে, কপালগুলা ওচা ওচা হবে, দাগ থাকবে, নামাজের চিহ্ন থাকবে, তারা এমনভাবে কথা বলবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, সুরাতুহুম কা সুরাতিল মালাইকা, কুলুবুহুম কা কুলুবিজ যাবে, কিন্তু তাদের অন্তরটা থাকবে হিংস্র ব্যগ্র জানোয়ারের ন্যায়। আমরা দেখতে পাচ্ছি তাদের আলামতগুলোর সাথে আল্লাহ নবীজির ভবিষ্যৎবাণীগুলা মিলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হুবাহু ওই সংখ্যক ওই লোকগুলাই যারা ওস্তাদের উপরে আবার বেশি পাকনামি করে। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীকে যারা এই দেশের মাজারপন্থীরা যারা ইসলাম এনে মুসলিম করেছে, আজকে তুমি তাদেরকে শুদ্ধ করার জন্য মাঠে নেমেছো। নাউজুবিল্লাহ মিন যালিক। আমি আহ্বান করব, ব্যক্তির কোনো দোষ ত্রুটিকে কোনো কওমের উপরে চালিয়ে দেওয়া যাবে না। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত অন্যায় করে, মাজারাতের নাম নিয়ে করে বা মাজারাতের আশেপাশে করে, এগুলা সংস্কার করার জন্য সকলেই বদ্ধপরিকর, এবং এগুলা করার জন্য আমরা সর্বোপরি সবসময় মাঠে ময়দানে এগুলার কাজ করে যাচ্ছি। আপনারা কাজ করতে যায় মাথায় ব্যথা, মাথা কেটে ফেলে দিবেন, অথচ মাথা ব্যথা যেই জায়গায় সেই জায়গায় গিয়ে কাজ করছি আমরা। আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরাম ওই জায়গাগুলোতে কাজ করছে, প্রতিনিয়ত সংস্কার আনার জন্য আমরা প্রাণবন্ত চেষ্টা করছি। আপনারা সেই চেষ্টাটাকে ব্যর্থ করার জন্য, নস্যাৎ করার জন্য, মানুষগুলোকে দূরে ফেলে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হয়েছেন, যাতে এই দেশের মানুষ দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়, এই দেশটাকে একটা ফাসাদি রাষ্ট্র বানানোর জন্য, এই দেশটাকে আপনাদের নিজেদের মতো করে গড়ে তোলার জন্য। এটা কশ্চিনকালেও সম্ভব হবে না, কারণ এদেশ আউলিয়ায়ে কেরামের দেওয়া দেশ। আমরা স্বাধীনতা পেয়েছি আউলিয়ায়ে কেরামের দেওয়া স্বাধীনতা, আপনার আমার মতো বানানো না,
যেই স্বাধীনতা আল্লাহ এবং তার রসুল আমাদেরকে দিয়েছেন। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করছি, যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত আছেন, আপনারা জানেন না একটা সাধারণ কোনো কবরের মধ্যে আঘাত করলে আল্লাহ নবীজি বললেন সাধারণ কোনো মাইয়েতের যদি কোনো হাড় ভেঙে দেওয়া হয়, হাড়টা মৃত ব্যক্তির হাড় ভাঙা, এটা যেন সে জীবিত কোনো ব্যক্তির হাড় ভেঙে দিল। একটা সাধারণ কবরের উপরে বসা নিষেধ করেছেন আল্লাহ নবীজি, কেউ যদি সাধারণ কবরের উপরে বসে সে যেন একেবারে আগুনের চুল্লির উপরে বসবো, আপনি ভুলে যাবেন না। কোরআনুল করিমের আয়াতে করিমা দেখুন, উমাইয়া কুতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা আবাদা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'ানাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। আপনারা কোরআনুল করিমের আয়াতে পড়েন, এই জন্য নবীজি বলছে কোরআন কারণ তারা পড়বে কিন্তু এটা ভিতরে যাবে না, এটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে, এই সমস্ত জালেমগুলা থেকে যারা মানুষের উপরে জুলুম করে, আল্লাহর বান্দাদের উপরে জুলুম করে, মাখলুকাতের উপরে জুলুম করে, মাখলুকাতের দোষ ত্রুটি নিয়ে তারা ইস্যু বানায়, তাদেরকে শোধরানোর সুযোগ দেয় না, তাদেরকে বোঝানোর পন্থা তারা জানে না, তারা শুধু জানে উগ্রতা, তারা জানে শুধু মানুষকে ধ্বংস করতে, নিশ্চিহ্ন করতে, এই সমস্ত ফেতনা ফাসাদি এই সমস্ত দল থেকে আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।